ছাড়ে। রফিকুলকে বোঝা মনে করে তারা 23 জানুয়ারি শনিবার দুপুরে জোর করে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দেন অজানার উদ্দেশ্যে। বেঁচে থাকলে আবার দেখা হবে এই বলেই বিদায় দেন তারা আপন ছোট ভাই রফিকুলকে। ওই দিন রাত 8টায় রাজবাড়ির বালিয়াকান্দির বহরপুর রেল স্টেশনে রফিকুলকে ক্ষুধার্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় যুবক হেলাল খন্দকার। এখন রফিকুলের দিন কাটছে এখানেই। গত 23 তারিখ শনিবার রাত 8টার দিকে যখন রেল স্টেশনে আসি, ট্রেনটা চলে যাওয়ার পরে যখন সকল যাত্রী চলে যায়, এর মধ্যে এই রফিকুল এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে পরে ওকে আমরা ডাকি। তো ডাকার পরে তখন ও যখন কোনো কথা বলতে পারে না, তখন আমার বাড়িতে নিয়ে আসি। নিয়ে এসে ওকে হাত মুখ ধোয়া খাওয়ায়, পরে ঠান্ডা অবস্থায় ওকে আমি জিজ্ঞাসা করি যে বাবা তোমার বাড়ি কোথায়, কী নাম তোমার। তখন ও ডিটেলস বলে এবং এরপর যে বলে যে আমার ভাই এবং ভাবি এ রাখবে না বলে আমাকে ট্রেনে তুলে দিয়েছে, পরে আমি এখানে চলে আসছি। পরে ওদিনকে রাতে আমি বালিয়াকান্দি থানা নির্বাহী অফিসার এবং ওসি মহোদয়কে অবগত করি এবং গতকাল 24 তারিখে আমি ইউনো মহোদয়ের ওখানে নিয়ে যাই, আমাদের বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার, এবং তিনি রানীনগর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলছে এবং তার লিগ্যাল গার্জিয়ানের অনুসন্ধান করার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসন বলছে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। যদি তার পরিবার নিতে অপারগতা স্বীকার করে তাহলে হয়তো শিশু রফিকুলের ঠাঁই মিলবে কোনো এতিমখানায়। ছেলের ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তার মাধ্যমে তারা অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য আমরা প্রক্রিয়া চলমান রেখেছি এবং আজকে তার অভিভাবক সহ ইউনিয়ন পরিষদের একজন মেম্বার আমাদের বহরপুরে আসার কথা আছে এবং এই ইউনিয়ন পরিষদের মেম্বার সহ তার আত্মীয় বা তার ভাই এলে আমরা তার কাছে ছেলেটিকে হস্তান্তর করব। পরিবারের নিতে অপারগতা স্বীকার করলে সেক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে আমরা যথাযথ ব্যবস্থা নিব বা সরকারি শিশু পরিবার বা সরকারি কোনো আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেখানে আমরা হস্তান্তর করার চেষ্টা করব। এদিকে ভাই ভাবির নির্যাতন থেকে রক্ষা পেয়ে নতুন জায়গায় বেশ আনন্দে দিন কাটছে শিশু রফিকুলের। মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা 24.com, রাজবাড়ী।